নতুন একটি লাইভ মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত নয় বন্ধুরা প্রত্যেকটা কোশ্চেনের জন্য দুই সেকেন্ড করে শোনাবে এরপরে কারেক্ট অ্যান্সারটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলোকনটিকে অবশ্যই বাজিয়ে রেখো আজকে নিয়ে প্রথম কোশ্চেনটা খেয়াল করো একুশে জুন তারিখকে কী বলা হয় খুব তাড়াতাড়ি অ্যান্সার করে প্রত্যেকটা কোশ্চেন পঁচিশটি প্রশ্ন আছে কত স্কোর করলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে একুশে জুন তারিখকে কী বলা হয় যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার উত্তর অনায়ন্ত দিবস বলা হয়ে থাকে অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন দেখো কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে ইজি কোশ্চেন তবে এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসছে কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে যারা বন্ধুরা অপশান এ বলছো বানভট্ট কারেক্ট অ্যান্সার যাবে কাদম্বরী গ্রন্থের রচয়িতা বানভট্ট তিন নম্বর প্রশ্ন দেখো আন্তর্জাতিক তারিকারেখা অতিক্রম করে কোন যা কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে কি হবে ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভালো করে প্রশ্নটা দেখো আন্তর্জাতিক তারিক রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে কি হবে যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার একদিন বেড়ে যাবে কারণ হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিক গেলে কী হয় একদিন বেড়ে যায় পরবর্তী কোশ্চেন দেখো সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত যারা অপশান এ ভাবছ দেরাদুন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায় রয়েছে দেরাদুনে রয়েছে পরবর্তী কোশ্চেনটা দেখো বলা হয়েছে আন্তর্জাতিক তারিকা রেখা সম্প্রসারিত হয়েছে যে ডট 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 দেওয়া হয়েছে আন্তর্জাতিক তারিকা রেখা সম্প্রসারিত হয়েছে চারটে অপশন ভালো করে দেখে অ্যান্সার করো আর যদি আমার চেয়ে নতুন দর্শক হয়ে দেখো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের মকটেষ্ট সুবিধা পাওয়ার জন্য যারা বন্ধুরা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার একশো আশি ডিগ্রি ব্রাজিল দাগিমা রেখাকে অনুসরণ করে খেয়াল রাখবে একশো আশি ডিগ্রি ব্রাজিল দাগিমা রেখাকে অনুসরণ করে এটা হয়েছে আন্তরিক তারিকা রেখা পরবর্তী কোশ্চেন দেখো বিখ্যাত হিন্দু তীর্থ জ্বালামুখী ধ্বংস করেছিল ওকে বিখ্যাত হিন্দু জ্বালামুখী ধ্বংস করেছিল ওকে তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেন যে দুই সেকেন্ড করে সময় যারা বন্ধু অপশান বি বলছো এই জ্বালামুখী ধ্বং জ্বালামুখী মন্দির ধ্বংস করেছিল কে ফিরোজ শাহ তুগলক ধ্বংস করেছিল এটা হিন্দু তীর্থক্ষেত্র ছিল একটা মন্দির টাইপের এটা ধ্বংস করেছিল কে ফিরোজ শাহ তুগলক এটি ধ্বংস করেছিল পরবর্তী কোশ্চেন দেখো সাত নম্বর প্রশ্ন সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে কোন তপসিলিতে সংবিধান কর্তৃক আঞ্চলিক ভাষা খেয়াল রাখো আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে কোন তপসিলিতে যারা বন্ধুরা অপশান সি বলছো একদম কারেক্ট অ্যান্সার অষ্টম তপসিলিতে পরবর্তী কোশ্চেন দেখো পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তাকে পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তাকে খুব তাড়াতাড়ি অ্যান্সার করো প্রত্যেকটা কোশ্চেন দুই সেকেন্ড সময় কারণ পরীক্ষা হলে খুব কম সময় পাবে তোমার অ্যান্সার করার জন্য যারা বন্ধুরা অপশান বি বলছো ডালটন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পরমাণুবাদ তত্ত্বের প্রবক্তাকে ডালটন পরবর্তী কোশ্চেন দেখো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে তৈরি হয় ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে তৈরি হয়েছিল যারা বন্ধুরা অপশন সি বলছো কারেক্ট অ্যান্সার যেভাবে উনিশশো সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করা হয়েছিল দশ নম্বর প্রশ্ন দেখো খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতের ত্রিশক্তির প্রতিদ্বন্দ্বীটা ঘটেছিল তোমরা জানো ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল এটা পিএসসির একটি এক্সাম এসেছিলো তাই প্রশ্নটা নেওয়া হয়েছে যারা বন্ধুরা অপশান সি বলছো পাল পতিয়ার রাষ্ট্রকূট পাল পতিয়ার রাষ্ট্রকূট শক্তিগুলি এতে অংশগ্রহণ করেছিল পরবর্তী কোশ্চেন দেখো ভারতের সংবিধানে জনক কাকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় যারা বন্ধুরা অপশান ডি বলছো কারেক্ট অ্যান্সার ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো চুনাপত যুক্ত অঞ্চলে প্রাধান্য দেখা যায় কোন প্রক্রিয়ায় চুনাপত যুক্ত অঞ্চলের প্রাধান্য দেখা যায় কোন প্রক্রিয়ায় যারা মধ্যে অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অক্সিডেশন প্রক্রিয়ায় চুনাপত যুক্ত অঞ্চলের প্রাধান্য দেখা যায় পরবর্তী কোশ্চেন দেখো শব্দ বিস্তারের জন্য কোনটি প্রয়োজন শব্দ বিস্তারের জন্য যে নিচে অপশান দেওয়া হয়েছে এর মধ্যে কোনটা খুবই প্রয়োজন যারা বন্ধুরা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার স্থিতিস্থাপক মাধ্যমের অবশ্যই প্রয়োজন হয় শব্দ বিস্তারের জন্য পরবর্তী কোশ্চেন দেখো শব্দ তরঙ্গের ক্ষেত্রে কোনটি ঘটে না শব্দ তরঙ্গের ক্ষেত্রে কোনটি ঘটে না যারা বন্ধুরা অপশান সি বলছো সমাবর্তন সহতরঙ্গের ক্ষেত্রে ঘটে না পরবর্তী কোয়েশ্চেন দেখো শশাঙ্কের রাজধানী কোথায় ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুর পরীক্ষায় প্রশ্নটি এসছে শশাঙ্কের রাজধানী কোথায় যারা বলতে অপশান এ বলছো কর্ণ সুবর্ণ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সশঙ্ক রাজধানী কোথায় কর্ণ সুবর্ণ পরবর্তী কোশ্চেন দেখো রাজ রাজেশ্বরের মন্দির কে তৈরি করেছিল রাজ রাজেশ্বরের মন্দির কে তৈরি করেছিল প্রচুর পরীক্ষায় প্রশ্নটি এসছে যারা মন্ত্র অপশান বি বলছো প্রথম রাজরাজ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে প্রথম রাজরাজ এই রাজ রাজেশ্বরের মন্দির তৈরি করেছিল দেখো এই রাজা থেকে খেয়াল রাখবে রাজ তাহলেই হয়ে যাবে রাজা থেকে খেয়াল রাখবে রাজ কারণ নাই প্রথম রাজন্ত অপশানে থাকে নাই প্রথম রাজরাজ থাকে এটা একটু কনফিউজ হয় মানুষ এই কনফিউশনের জন্য ভুল করে ফেলে তাই এখানটায় রাজা থেকে খেয়াল রাখবে রাস্তালই খেয়াল থাকবে এবার দেখো পরবর্তী কোশ্চেন সাতেরো নম্বর অপারেশন ফ্ল্যাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত অপারেশন ফ্ল্যাড এই কথাটি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটি এসছে যার বন্ধুরা অপশান এ বলছো শ্বেত বিপ্লব বা দুধ এই বিপ্লবের সঙ্গে কথাটি যুক্ত পরবর্তী কোশ্চেন দেখো আঠেরো নম্বর প্রশ্ন একটি অধাতব পরিবাহী কোনটি একটি অধাতব পরিবাহী কোনটি আঠেরো নম্বর প্রশ্ন খুব তাড়াতাড়ি অ্যান্সার করো যারা অপশান সি বলছো গ্রাফাইট কারেক্ট অ্যান্সার হয়ে যাবে একটি অধাতব পরিবাহ কি গ্রাফাইট পরবর্তী কোশ্চেন দেখো গ্লোবাল প্রসিটিউনিং সিস্টেম বা জিপিএস দিয়ে কী দিয়ে পরিমাপ করা হয় জিপিএস দিয়ে কি পরিমাপ করা হয়ে থাকে যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার অক্ষাংশ আর দাগিমা রেখা পরিমাপ করা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন দেখো লাক বক্স কাকে বলা হতো লাক বক্সও কাকে বলা হতো বা লাক বক্স কাকে বলা হতো যারা বন্ধু অপশন সি বলছো কারেক্ট আনসার কুতুবুদ্দিনকে বলা হতো আজকে একুশ নম্বর প্রশ্ন দেখো বেসবল খেলার মাঠকে কি বলা হয় বেসবল খেলার মাঠকে কি বলা হয়ে থাকে তাদেরই অ্যান্সার করো দুই সেকেন্ড সময় যারা সি বলছো ডায়মন্ড কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বাইশ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় সংবিধানে কোন ধারা বলে পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে কি বলা হয়েছে ভালো করে খেয়াল করো প্রশ্নটা বলা হয়েছে এখানটায় পার্লামেন্টকে পরিশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়ন করার অধিকার দেওয়া হয়েছে যারা বন্ধুরা অপশন সি বলছো দুশো আটচল্লিশ নং ধারা বলে কারেক্ট আনসার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো স্টাটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের মধ্যবর্তী অংশের নাম কী স্টাটোস্পিয়ার ও মেসোস্পিয়ারের মধ্যবর্তী অংশের নাম এখানে বলা হয়েছে যারা বন্ধুরা অপশন সি বলছো স্টাটোস্পস কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি কারেক্ট আনসারের মধ্যবর্তী অংশের নাম কি স্টাটোস্প এবার দেখো চব্বিশ নম্বর প্রশ্ন সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি কোথায় অবস্থিত যারা বন্ধুরা অপশান এ বলছো সি হরিকোটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রটি হরিকোটায় অবস্থিত আজকের শেষ প্রশ্ন দেখো রানা প্রতাপের রাজপুত রাজবংশ কোনটি রানা প্রতাপের রাজপুত রাজবংশ কোনটি খেয়াল রয়ে রাজপুত রাজবংশের কথা বলা হয়েছে যারা অপশন ডি বলছে শীর্ষ দেওয়া কারেক্ট অ্যান্সার হয়ে যাবে টোটাল প্রতিষ্ঠা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম কোনো প্রশ্ন ডাউট মনে হলে কম জানাবে কারণ বিভিন্ন সেট থেকে প্রশ্নগুলো নেওয়া হয়ে থাকে ভুল হতে পারে তো বন্ধুরা কেমন লাগবে ভিডিওটি জানিও আর আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলোগনটি বাজিয়ে রাখো জয়েন বন্ধুরা নতুন টুকরো দেখা হবে সেগুলো সুস্থ থেকো ভালো থেকো